Assalamualaikum warahmatullahi. এখন আমরা অনেকগুলা সূত্র লাগবে এবং এগুলা লাগবে, এই সূত্র ছাড়া আমি পারবো না, করা যাবে না, তাই না? অনেকগুলো সূত্র মনে রাখাটা খুব কঠিন, আর এমনি মুখস্থ করলে মুখস্থ হবে না। তোমাকে কী করতে হবে, এগুলা অঙ্ক করে করে এগুলো আয়ত্ত করতে হবে, এমনি মুখস্থ হবে না। মুখস্থ জিনিস নেই, একটা দুটো তো না, অনেকগুলো। এভাবে লেখা যাবে না, সাইন এ প্লাস সাইন বি লেখা যাবে না, সাইন এ প্লাস সাইন বি লেখা যাবে না। একেবারে ফিগার বিন্দু সাইনে কল দি যোগ কসে সাইন বি, আর এখানে আছে যে কস এ প্লাস ও বি, কসে কল দি যোগ সাইনে সাইন বি, তাই না? আর কস এ মাইনাস ও বি, কসে কল দি যোগ সাইনে সাইন, এগুলোর প্রমাণ আছে। প্রমাণগুলো আমাদের লাগে না, এগুলো প্রমাণগুলো আমরা পড়াই নেব, এগুলো করাবো, ঠিক আছে? কীভাবে আসবে এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, এসে প্রমাণ করে আসছে। বাকি সূত্রগুলো আমরা যোগ বিয়োগ করে বের করবো। আমরা যদি এক আর দুই যোগ করি, এক আর দুই যোগ করি তাহলে টু সাইনের পদ যোগ করলে এটা কাটা যাবে, এটা থাকবে। টু সাইন এ কল দি সমান সমান কত, সাইন অফ এ প্লাস ও বি টু সাইন অফ এ মাইনাস ও বি টু সাইন এ কল দি, হ্যাঁ, সাইন এ প্লাস ও বি যোগ সাইন এ মাইনাস ও বি যোগ করে বের করলাম। তারপরে আবার আমি যদি এক আর দুই বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে, এটা কাটা যাবে, এটা থাকবে এক দুই, তাই না? টু কসে সাইন বি যোগ করবো, সাইন এ প্লাস ও বি বিয়োগ সাইন এ মাইনাস ও বি। যদি আমি বিয়োগ করি, এটা এটা বিয়োগ, এটা কাটা যাবে, এটা বিয়োগ, মানে দুইটা সেম রাশি, এত বিয়োগ হবে, এত সূত্রটা কত হলো, টু সাইন এ কস বি, টু সাইন এ কস বি যেগুলো সাইন এ প্লাস ও বি যোগ সাইন এ মাইনাস ও বি, কস এ সাইন বি, সাইন এ প্লাস ও বি মাইনাস শুধু মাঝে মাইনাস, কস এ সাইন বি, সাইন এ প্লাস ও বি বিয়োগ সাইন এ মাইনাস ও বি, এগুলোর কিন্তু সব দুই সাইড মনে রাখতে হবে, দুই সাইড, তাই না? তারপরে আবার আমি যদি তিন আর চার যদি যোগ করে দিলে কত হয়, তিন আর চার যোগ করলে এটা কাটা যাবে, টু কস এ কস বি কাটা যাবে যোগ করলে। ঘুরাই লিখবো আমাদের সূত্রের সুবিধার জন্য, সূত্রগুলো এইভাবেই, ওটা আগে এটা পড়ে না, আগে পরে লিখবো তো অসুবিধা নাই, কিন্তু আমাদের সিরিয়াল করতেছি আমি, হ্যাঁ, টু কস এ কস বি, টু কস এটা টু করে কাটা যাবে, যোগ করে কাটা যাবে, টু কস এ কস বি,
cos a plus o b বিয়োগ cos a minus o b cos a plus o b do cos a minus o b তাহলে আবার সাইড বিয়োগ টি টু সাইনে এটা বিয়োগ হবে এটা বিয়োগ করলে কাটা যাবে এটা বিয়োগ হবে এটা মানে দুইটা দুইটা সাইন এত বিয়োগ হবে তো এটা বিয়োগ হবে এটা cos a minus o b বিয়োগ cos a plus o b cos a plus o b ঠিক আছে এই যে এটা সবগুলা ডান সাইড বাম সাইড সব মনে রাখা লাগবে এটা থাকলে এটা লিখবো এটা থাকলে এটা লিখবো এখানে একটা কথা আছে যে যে মানে আমাদের এই যে এগুলা এটা মিলিত ঘাত ঘাত হচ্ছে দুই গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয় যদি বেশ সমান না তাই না ওগুলো আমরা চিন্তা ভাবনা করে এটার পাওয়ার এক এটার পাওয়ার হচ্ছে এক মানে পাওয়ার দুই আছে হ্যাঁ দুই সবগুলোর ঘাত কিন্তু মিলিত ঘাত দুই এখানে কিন্তু ঘাত এক এক এই মানে দুই থাকলে তিন থাকলে পাওয়ার এক কত এরকম একটা নিয়ম আমাদের আছে ঘাত মানে এক করতে হয় কাজ করার জন্য অথবা আমাদের সূত্র লিখতে হবে একই কথা তারপর হচ্ছে কি কসে করবি সাইনে সাইন দি এখন আমরা কাজ করব এখন দেখো এই দিক উল্টো বি হলে এই দিক উল্টো যদি এ আর বি সমান হয় তাহলে পাঁচ কি অবস্থায় দাঁড়ায় পাঁচ পাঁচ কত হবে পাঁচ এই দিক উল্টো বি যদি হয় টু সাইনে কোস এই দিক উল্টো যদি বি হয় এই যে পাঁচ নাম্বার টু সাইনে কোস এই দিক উল্টো কত সাইন টু আইসি এটা যদি ঘুরে লাগবো আমরা সবসময় ঘুরে লাগবো তাহলে আমাদের লাইনটা কম হবে এই যে দুটো বি হলে পাস ফাইভ বি কামস এই যে দুটো যদি বি হয় যে এই যে আমরা ঘুরে লাগবে আমাদের সুবিধা হবে দেখতে সুবিধা তাই না সাইন টু আইসি এই যে দুটো বি সাইন টু আইসি এই যে দুটো বি টু টু সাইনে কস এটা কী সূত্র পেলাম আমরা সাইন ওটা তো শূন্য হয়ে যাবে টু টু সাইন টু আইসি দিকে তো টু সাইনে কসে টু সাইনে কসে এ আর বি সমান আচ্ছা এই যে ছয় কী হবে ছয় সিট দেখতে কী হয় এই দিকগুলো যদি বি হলে এখানে কিছু পাওয়া যায় না এই দিকগুলো এই দিকগুলো বি হলে ও একই 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 পাঁচ আর ছয় একই পাঁচ আর ছয় ফাইভ অ্যান্ড সিক্স সেভ রেজাল্ট আসবে সেভ রেজাল্ট আসবে সাথে দেয় তাই না এই যে দুটো বি হলে এই যে দুটো বি হলে কস টু আইসি কস টু আইসি এই যে দুটো বি হলে কস টু আইসি সাথে ঠিক আছে সাত থেকে আট কত হবে এই দিকগুলো বি হলে এটা শূন্য হয়ে যাবে এই দিকগুলো বি মানে কস টু আইসে আর এই দিকগুলো বি এই দিকগুলো বি মানে টু কস স্কোয়ারে এই দিকগুলো বি কস টু আইসে দিকগুলো টু
cos square. A is equal to B, Boshale, possible, cos A plus B, cos A plus B, A is equal to B, the Shunya, the cos of O, for cos of 1 to 1. A is equal to B, Hole. A is equal to B, Hole. Cos square is equal to cos 2ic plus of 1. You see? Okay, cos square 2 cos square is equal to 1 plus cos 2ic. That means we will write. Then, R theta pi, R theta pi cos 2 sin square is equal to cos cos 0 minus 1 minus cos 2ic. Okay, 2 sin square is equal to 1 0 cos 2ic. Sutra is very important. Power 2 power 1. Power 2 3 thakle power 1 korte hoy. Amader sutra apply korlo hoy. Eigulo sob holo na. Tarpor hocche ki eta likhlam. তিনটা বাই করছি সাইন টু আইসে সাইন টু আইসে সাইন টু আইসে ten দিয়ে আছে ten a plus of b ten a plus of b is equal to ten a plus ten b divided by one divided ten a ten b ten a plus of b ten a minus of b ten a b of ten b divided by one plus ten a ten b তাহলে কি কত 10 a plus b 10 a minus b তাহলে হচ্ছে 10 দি আবার sin 2 ic is equal to 2 10 a 2 10 a divided by 1 plus 10 square 10 to IC, 2 10 A divided by 1 0, 10 square A. Cos 2 IC, 1 0, 10 square A divided by 1 plus 10 square A. A should be able to come back. Sin 2 IC, 2 10 A divided by 1 plus 10 square A, cos 2 IC, 10 to IC. 2 10 A divided by 1 minus 10 square A, cos 2 IC, 1 minus 10 square A divided by 1 plus 10 square A. Sutro Munrakta Pali, Uncle Costa Parada. Uncle shows us this Sutro Munrakada. Sutro Munahu quote him. Now there goes sin A plus of B into sin A minus of B is equal to sin square A B of sin square B.
cos a plus b cos a minus b equal to cos square a বিয়োগ sin square b. Sin 15 degree মান বের করতে হবে sin 15 sin 15 cos 15 sin 15 আর cos 15 এটা কত লেখা যায় সাইন পনেরোর মানটা আমরা বের করবো, এটাকে লিখা যায় পঁয়তাল্লিশ বিয়োগ তিরিশ, তাহলে পনেরো ঠিক আছে তাই না? এই যে সূত্র লিখলাম কিছুক্ষণ আগে যে সাইন এ মাইনাস বি, দুই নম্বর সূত্র সাইন এ কস বি বিয়োগ কস এ সাইন বি, সাইন এ কস বি বিয়োগ কস এ সাইন, সাইন এ কস বি কস এ সাইন এ, ঠিক আছে? সাইন 45 ডিগ্রি বা ওয়ান বাই রুট টু, সাইন থার্টি কস থার্টি মানুষে রুট থ্রি বাই টু, কস 45 ডিগ্রি মান ওয়ান বাই রুট টু, সাইন থার্টি মানুষে হাফ, এগুলো কত হয় রুট থ্রি বি ওয়ান টু রুট টু তাই না? এইটা হবে, এটার মান এইটাই হবে, সাইন যদি লিখে ফেলছি সাইন লিখলাম, কসটা করি কস পনেরো, কস পনেরো মানটা কত হবে কস পঁয়তাল্লিশ বিয়োগ তিরিশ ডিগ্রি, কসে কস দি কসে কস দি বিয়োগ সাইনে সাইন দি ওয়ান বাই রুট টু সাইন থা কস থার্টির মান হচ্ছে এমনি সাইন কস কস সাইন কস কস সাইন সাইন, সাইন কস 45 এর মান ওয়ান বাই রুট টু, কস থার্টির মান হচ্ছে কত রুট থ্রি বাই টু, মাইনাস হলে সূত্রে প্লাস ওয়ান বাই রুট টু সাইন থার্টি মান হচ্ছে হাফ, রুট থ্রি প্লাস ওয়ান একই রেজাল্ট প্লাস আর মাইনাস এটুকু পার্থক্য। কস পঁচাত্তর মানে কত কস কস এ কস বি সাইন এ সাইন বি, আমি কিন্তু সূত্রই অ্যাপ্লাই করবো কস 45 ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু, কস থার্টি মানে হচ্ছে রুট থ্রি বাই টু, ওয়ান বাই রুট টু সাইন থার্টি মানে হচ্ছে হাফ,
কি রেজাল্ট, 2√2, তাই না? এটাকে লিখা যায় আবার অন্যভাবে করা যায়, সাইন 90 ডিগ্রি বিয়োগ, এটাকে লেখা যায় সাইন 90 ডিগ্রি বিয়োগ 15 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি বিয়োগ 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, সাইন 90 বিয়োগ থিটা, ঠিক আছে পনেরো গেলে আচ্ছা ঠিক আছে, সাইন 90 কস 90 বা সেটা আমি কত, যে সাইন পনেরোর মান শুধু এটাই ছিল, ঠিক আছে সাইন পনেরোর মান এটাই ছিল, এটা ছিল না, এটা তো করলাম, আচ্ছা একটু ভুল করছি, সাইন এ কস এ প্লাস হবে, এ প্লাস হবে না মাইনাস, আমাকে 15 ডিগ্রি মানটা মনে রাখতে হবে, কস 15 আর সাইন 15 মানটা মনে রাখতে পারলে আমি এইভাবে লিখতে পারবো, লিখলে অসুবিধা হবে না। সূত্র অ্যাপ্লাই করতে হবে, এত ডিগ্রি এত মিনিট, কস 18 ডিগ্রি 18 ডিগ্রি 19 মিনিট বিয়োগ সাইন 11:40 সাইন 11:41 78 ডিগ্রি 19 মিনিট কস 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস সাইন 11 ডিগ্রি 41 মিনিট সাইন 18 ডিগ্রি 19 মিনিট আমরা যে বড় বড় অ্যাঙ্গেলগুলো ছোট বড় এখানে বড় অ্যাঙ্গেল আছে ১১ ডিগ্রি কি লেখা যায়, এটাকে লেখা যায় 90 ডিগ্রি বিয়োগ 11 ডিগ্রি 41 মিনিট এইটা
and 90 বিয়োগ থিটা cos থিটা ছোট করছে, ঠিক আছে? সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, এমন সূত্র করছে, কসে কস বি, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, তাহলে কত হবে? কস এ প্লাস ও, কস এ প্লাস বি, কস এ প্লাস ও, বুঝলে না? যে কস কত, এখন যোগ কর, যোগ করলে কত হবে? নয় আছে দশ হাত একচল্লিশ মিনিট আর উনিশ মিনিট দু করলে কত হবে? ষাট মিনিট হয়, ষাট মিনিট মানে এক ডিগ্রি, ষাট মিনিট মানে এক ডিগ্রি, আর এখানে তো কত? আঠারো ডিগ্রি, তাহলে কত হবে এখানে? আঠারো ডিগ্রি, আঠারো ডিগ্রি আর হচ্ছে এগারো ডিগ্রি, নয় ডিগ্রি আর হচ্ছে দুই ডিগ্রি, আর এখানে কত? এক ডিগ্রি, তাহলে তিরিশ ডিগ্রি, এই যে এটা তিরিশ ডিগ্রি লিখে দিলাম, তাই না? একচল্লিশ মিনিট, উনিশ মিনিট, ষাট মিনিট, ষাট মিনিটে এক ডিগ্রি, ঠিক আছে? আর এখানে আঠারো ডিগ্রি আর এগারো ডিগ্রি হচ্ছে উনত্রিশ, আর ওই এক ডিগ্রি হয়েছে তিরিশ ডিগ্রি, কস থার্টির মানুষের রোড থ্রি বাই, এটা আছে, বার বাড়ি করতে পারছি।